নমস্কার, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য। আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। WBCS স্পেশাল চলছে আমার ক্লাসগুলোতে, এবং আগের যে ভিডিওতে তোমরা ইনফ্লেশনের একটা ফার্স্ট পার্ট পেয়েছো, চলে এসেছে সেকেন্ড পার্ট নিয়ে। তো আগের ভিডিওতে আমরা পড়েছিলাম হচ্ছে গিয়ে ইনফ্লেশন সম্পর্কে, এবং তার পরের পার্টটা এখানে রয়েছে। যারা ভিডিওটা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে যাও, লিংক পেয়ে যাবে। তো এবার সেকেন্ড পার্টে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি কজেস অফ ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশনের কারণ কি। তো ইকোনমিক ক্লাসের এটা সেকেন্ড ক্লাস, তোমরা আরো যদি এরকম ক্লাসটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, অপেক্ষা করবো। ওকে, তো কজেস অফ ইনফ্লেশনের মধ্যে আমরা দুটো পার্ট পাবো। তো প্রথমে যেটা বলা দরকার সেটা হচ্ছে কি, দের ইজ নো ওয়ান কজ দ্যাটস ইউনিভার্সালি এগ্রিড আপন, অর্থাৎ ইনফ্লেশনের যে কোনো একটা কোনো কারণ হতে পারে না। কিন্তু এখানে দুটো থিওরিজের কথা আমরা বলবো, বাট অ্যাটলিস্ট টু থিওরিজ আর জেনারেলি অ্যাকসেপ্টেড ওয়াইল দ্য ডিবেট স্টিল গোজ অন, অর্থাৎ দুটো থিওরিজ কথা আমরা বলবো। প্রথম থিওরি যেটা বলবো সেটা হচ্ছে কি ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশন ব্যাপারটা কি বলছে, দিস থিওরি ক্যান বি সামারাইজড অ্যাজ টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস। অর্থাৎ এখানে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস অর্থাৎ কি, এখানে বলছে যে ডিমান্ড বেশি সাপ্লাই কম, অর্থাৎ ইট ইজ আ মিসম্যাচ বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ইফ ডিমান্ড ইজ গ্রোয়িং ফাস্টার দেন সাপ্লাই, অর্থাৎ চাহিদা মানুষের বেশি রয়েছে সেই অনুযায়ী কিন্তু সাপ্লাই দিতে পারা যাচ্ছে না, তাহলে তখনই কিন্তু প্রাইস বেড়ে যাবে, ইনফ্লেশন হবে। This usually occurs in growing economies as more people gain purchasing power while supply is not able to catch up to growing demand. অর্থাৎ কি এই এই এটা কখন হয়, কোথায় হয়, গ্রোয়িং ইকোনমিজে হয়, যেখানে মানুষের কাছে হয়তো ডিমান্ড রয়েছে, পারচেজিং পাওয়ার রয়েছে, কেনার ক্ষমতা রয়েছে, কিন্তু সেই অনুযায়ী সাপ্লাইটা কিন্তু নেই, তার ফলে কি হবে, তার ফলেও কিন্তু ইনফ্লেশন হবে, সেটাই হচ্ছে কি ডিমান্ড পুল ইনফ্লেশন। তাহলে এখানে কি বলছে যে পাওয়ার পারচেসিংটা থাকে এবং সাপ্লাইটা কিন্তু সেই অনুযায়ী থাকে না। When the government of a country print money in excess, prices increase to keep up with the increase and currency leading to ইনফ্লেশন, অর্থাৎ এটা হলো ডিমান্ড পুল ইনফ্লেশন, যেখানে ডিমান্ড বেশি থাকে এবং চাহিদা বাড়ার সাথে সাথে সাপ্লাইটা কিন্তু বাড়ে না। পরের যে থিওরিটা সেটা বলবো কি, সেটা হচ্ছে কি কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট পুশ ইনফ্লেশনটা কি, ওয়েন প্রোডাকশন কস্ট গেটস আপ দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন প্রাইসেস টু মেনটেন প্রফিট মার্জিনস। ইনক্রিজড কস্ট ক্যান ইনক্লুড থিংস সাচ অ্যাজ ওয়েজেস, ট্যাক্সেস অর ইনক্রিজড কস্ট অফ ইম্পোর্টস। অর্থাৎ এখানে কি বলছে যে প্রোডাকশনের কস্ট যদি বেড়ে যায় তাহলে কিন্তু দামটাও বেড়ে যাবে, কোনো কিছু তৈরি করতে, উৎপাদন করতে সেটার যদি দামটা আমাদের বেশি লাগে তাহলে তার সাথে সাথে কি হবে, জিনিসের দামও বাড়বে। যদি আমাদের প্রোডাকশন কস্ট কম লাগে তাহলে জিনিসের দামও কিন্তু কমে যাবে, এটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। এবার এটার সাথে জড়িত কি কি আছে, ওয়েজেস, ট্যাক্স, যদি আমাদের ট্যাক্স বেড়ে যায় কোনো একটা প্রোডাকশন করতে, কোনো একটা জিনিস উৎপাদন করতে, যদি তার পিছনে আমাদের ট্যাক্স বেশি দিতে হয় তাহলে কি হবে, অটোমেটিক্যালি তার দামটা আমাদের বাড়তে শুরু করবে। যেমন আমাদের পেট্রোলের ক্ষেত্রে যেটা আমরা নাওডেজ দেখতে পাচ্ছি সেটা কিন্তু কস্ট পুশ ইনফ্লেশনের মধ্যে পড়বে। এর পরে যেটা দেখবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে কি মেজারমেন্ট অফ ইনফ্লেশন। ইনফ্লেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় WBCS এর প্রিলিমস এর জন্য এবং মেন্স এর জন্য, আর ইকোনমির ক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন এমন একটা পার্ট যেটা কিন্তু আমরা একদমই নেগলেক্ট করতে পারি না। তো এর কারণটা আমরা দেখে নিলাম যে কজেস অফ ইনফ্লেশনের মধ্যে আমরা দুটো থিওরি পেলাম। এরপর আমরা যাচ্ছি সেটা হচ্ছে কি মেজারমেন্ট অফ ইনফ্লেশন, আমরা কিভাবে মাপ করব, আমরা মাপ নির্ধারণটা কি করে করব যে ইনফ্লেশনটা কতটা হয়েছে, কিভাবে হয়েছে। তো কিভাবে আমরা মেজারমেন্ট করব ইনফ্লেশন সেটা আসে এসে যায়, কিভাবে হবে, ইনফ্লেশন ইজ মেজার্ড বাই ক্যালকুলেটিং দ্য পার্সেন্টেজ রেট অফ চেঞ্জ অফ আ প্রাইস ইন্ডেক্স উইচ ইজ কল দ্য ইনফ্লেশন রেট। তাহলে প্রাইস ইন্ডেক্স এর কথাটা আমাদের মাথায় রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রিলিমস এর জন্য, তো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের আপ টু ডেট থাকতে হবে। এবং বিষয়গুলো আমরা একটু জেনে নি, হোলসেল প্রাইস ইন্ডেক্স বা WPI, এটা কি হোলসেল প্রাইস ইন্ডেক্স হচ্ছে গিয়ে, দ্য হোলসেল প্রাইস ইন্ডেক্স ইজ অ্যান ইন্ডিকেটর ডিজাইন টু মেজার দ্য changes in the price levels of commodities that flow into the wholesale trade intermediaries. The index is a vital guide in economic analysis and policy formulation. It is a basis for price adjustments in business contracts and projects.
It is also intended to serve as the additional source of information for comparisons on the international front. অর্থাৎ WPI এর ক্ষেত্রে অর্থাৎ কি ইনডেক্স এটা যে পার্সেন্টেজটা আছে প্রাইস লেভেলে কত ইনক্রিজ হচ্ছে কমোডিটিজ এর ক্ষেত্রে কিভাবে বাড়ছে কমছে সেটা কিন্তু নির্ধারণ করতে হবে এবং এটার ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে কম্পারিজনের ক্ষেত্রে এই ইনডেক্সটা কিন্তু কাজে লাগে অর্থাৎ আগে কি ছিল বা এখন কি হচ্ছে কতটা পার্সেন্টেজের হেরফের হচ্ছে সেটা কিন্তু WPI এর ক্ষেত্রে আমরা কিন্তু নির্ধারণ করতে পারবো পরটা হচ্ছে কি কনজিউমার প্রাইস ইনডেক্স CPI CPI কি কনজিউমার প্রাইস ইনডেক্স ইজ স্পেসিফিক টু পার্টিকুলার গ্রুপ ইন দ্য পপুলেশন ইট শোজ দ্য কস্ট অফ লিভিং অফ দ্য গ্রুপ অর্থাৎ ওইখানে ছিল কমোডিটিস এর ক্ষেত্রে আর এখানে হচ্ছে কি পার্টিকুলার ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স তো মানুষের ওয়ে অফ লিভিং এর ক্ষেত্রে এটা কিন্তু ম্যাটার করবে ইট শোজ দ্য কস্ট অফ লিভিং অফ দ্য গ্রুপ It is based on the changes in the retail prices of goods or services. Based on their incomes, consumers spend money on this particular set of goods and services. There are different consumer prices indices. Each index tracks the changes in the retail prices for different set of consumers. অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়াল এর ওয়ে অফ লিভিং এর উপর ডিপেন্ড করবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আমাদের যে লাইফস্টাইল ওয়ে অফ লিভিং লিভিং এর যে এই কস্ট এর ক্ষেত্রে কিন্তু নির্ধারণ করবে এর ক্ষেত্রে কি হবে কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে মানুষের লাইফস্টাইল মানুষের ওয়ে অফ লিভিং মানুষের পাওয়ার যে পারচেজিং পাওয়ার যেটা সেটা কিন্তু একটা গ্রুপের নির্ধারণ করবে কিছু মানুষের যেমন আমরা যেমন ক্যাটাগরাইজ করি মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ধনী এই যে ব্যাপারটা এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর ক্ষেত্রে অনেকটা কিন্তু এটা আমরা পেয়ে যাব পরেরটা হচ্ছে কি মেজার্স টু কন্ট্রোল ইনফ্লেশন মানে আমরা কারণ জানলাম কিভাবে মাপবো জানলাম কিন্তু কন্ট্রোল কিভাবে করবো সেটাও তো জানতে হবে তো কন্ট্রোলটা জেনে নি কন্ট্রোল হচ্ছে মেজার্স টু কন্ট্রোল ইনফ্লেশন এফেক্টিভ পলিসিস টু কন্ট্রোল ইনফ্লেশন নিড টু ফোকাস অন দ্য আন্ডারলাইং কজেস অফ ইনফ্লেশন in the economy there are two broad ways in which governments try to control inflation these are মানে government কিভাবে control করতে প্রচেষ্টা করে inflation সেটা আমরা দেখেনি তিনটে measure কিন্তু আমরা পেয়ে যাবো monetary measures fiscal measures and other measures তো কি সেগুলো দেখেনি প্রথমে যেটা বলছে measures to control inflation এখানে দেখো একটা একটা লিস্ট মতো বানানো রয়েছে তিনটা পার্ট আমরা পড়লাম মনিটারি মেজার্স ফিসকাল মেজার্স আর আদার মেজার্স মনিটারি মেজার্স এর মধ্যে কি পড়ছে ক্রেডিট কন্ট্রোল ডিমনিটাইজেশন অফ কারেন্সি যেটা আমাদের হয়েছে সেটা হচ্ছে মনিটারি মেজার্স এর মধ্যে কিন্তু পড়ছে এবার তোমরা কমেন্ট বক্সে জানাবে ডিমনিটাইজেশনের টাইমটা ডেটটা অবশ্যই জানাবে ইস্যু অফ নিউ কারেন্সি নতুন কারেন্সি যখন আমাদের নতুন 2000 টাকার যে নোটটা এসে সেটাও কিন্তু মনিটারি মেজার্স ইনফ্লেশনটা রক্ষার জন্য কিন্তু একটা জায়গা পরটা হচ্ছে ফিসকাল মেজার্স কি আছে কাট ইন এক্সপেন্ডিচার ইনক্রিজ ইন ট্যাক্সেস ইনক্রিজ ইন সেভিং সারপ্লাস বাজেট পাবলিক ডেপ্ট তাহলে এই কটা হলো গিয়ে ইন ফিসকাল মেজার্স এবার হচ্ছে কি আদার মেজার্স এর মধ্যে পড়ছে রেস প্রোডাকশন রেশনাল ওয়েজ পলিসি প্রাইস কন্ট্রোল অ্যান্ড রেশনিং তাহলে তিনটে টপিক আমরা পেয়ে গেলাম মনিটারি মেজার্স ফিসকাল মেজার্স অ্যান্ড আদার মেজার্স এটা হচ্ছে মেজার টু কন্ট্রোল ইনফ্লেশন পরে যেটা আমরা একটু ডিটেলসে জানবো সেটা হচ্ছে মনিটারি পলিসি সম্পর্কে মনিটারি পলিসি কি মনিটারি পলিসি ক্যান কন্ট্রোল দ্য গ্রোথ অফ ডিমান্ড থ্রু অ্যান্ড ইনক্রিজ ইন দ্য ইন্টারেস্ট রেটস অর্থাৎ ইন্টারেস্ট রেটে যদি আমাদের কি হয় বাড়তি করে দিই কন্ট্রোল করতে শুরু করি ইন্টারেস্ট রেটের সম্পর্কে তাহলে কিন্তু মনিটারি পলিসিটার ক্ষেত্রে কাজ দেবে and the contraction in the real money supply monetary measures of controlling the inflation can be either quantitative or qualitative bank rate policy open market operations and variable reserve ratio are the quantitative measures of the credit control by which inflation can be brought down qualitative control measures involve selective credit control measures অর্থাৎ এখানে bank rates বা আমাদের যদি ওপেন মার্কেট অপারেশনস এগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে এটা কিন্তু মনিটারি পলিসির আন্ডারে পড়বে আচ্ছা ব্যাংক রেট পলিসিটা জেনে নি কি আছে ব্যাংক রেট পলিসি হচ্ছে কি ব্যাংক রেট পলিসি ইজ ইউজড অ্যাজ দ্য মেইন ইনস্ট্রুমেন্ট অফ মনিটারি কন্ট্রোল ডিউরিং দ্য পিরিয়ড অফ ইনফ্লেশন এটা কিন্তু মেইন ব্যাপার ব্যাংক রেট পলিসি অর্থাৎ ব্যাংক যদি তাদের রেট ওঠানামা করে অর্থাৎ কন্ট্রোল করে বাড়তি ব্যাংক রেট বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয় তাহলে কি হবে ইনফ্লেশনটা কিন্তু কন্ট্রোল হবে ইট ইজ সেড টু হ্যাভ অ্যাডপ্টেড রেজেস দ্য ব্যাংক রেট অর্থাৎ ব্যাংক রেট যদি বাড়ানো হয় তাহলে ইনফ্লেশনটা আমাদের কিন্তু কন্ট্রোলে আসবে
It is said to have adopted the dear money policy. তাহলে কি dear money policy নামে পরিচিত bank rate policy, এটা কিন্তু প্রিলিমসও আসতে পারে. The increase in bank rate increases the cost of borrowing, which reduces commercial banks' borrowings from the central bank consultancy. Consequently, the flow of money from the commercial banks to the public get reduced. Therefore, inflation is controlled to the extent it is caused by the bank credit. এবার ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলা যাক, অর্থাৎ ব্যাংক যদি তাদের রেট, অর্থাৎ যে আমাদের সেন্ট্রাল ব্যাংক রয়েছে আরবিআই, আরবিআই এর তো কন্ট্রোল করে ব্যাংক রেট যদি আমাদের হট করে বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে, অন্যান্য যে ব্যাংকের যে বরোয়িংস আছে সেটা কি করবে, কমে যাবে, আরবিআই থেকে বরোয়িংস গুলো কমে যাবে, অর্থাৎ কম বরোয়িংস করবে, তারা কম নেবে, ধার নেবে, লোন নেবে, তার ফলে কি হবে, তারাও পরবর্তীকালে কি হবে, তার রেটটা বাড়িয়ে ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে লোনের, তাহলে কি হবে, পরবর্তীকালে যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে লোন তারা কিন্তু কম নেবে, এবং লোন কম নিলে কি হবে, মার্কেটে প্রাইসটা কিন্তু মার্কেটের যেই মানিগুলো থাকবে সেটা কিন্তু কমে হবে, কমে যাবে, এবং তার ফলে কিন্তু ইনফ্লেশনটা কন্ট্রোলে আসবে, অর্থাৎ আমাদের যে আমরা যেটা পড়লাম যে ডিমান্ড যেটা ছিল ডিমান্ড পুল ইনফ্লেশন সেটা কিন্তু এক্ষেত্রে কমে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ক্যাশ রিজার্ভ রেশিও, খুব ইম্পর্টেন্ট জিনিস একটা ক্যাশ রিজার্ভ রেশিও, সেটা হচ্ছে সিআরআর। টু কন্ট্রোল ইনফ্লেশন দ্য সেন্ট্রাল ব্যাংক রেজেস দ্য সিআরআর, উইচ রিডিউসেস দ্য লেন্ডিং ক্যাপাসিটি অফ দ্য কমার্শিয়াল ব্যাংকস, কনসিকুয়েন্টলি ফ্লো অফ মানি ফ্রম কমার্শিয়াল ব্যাংকস টু পাবলিক ইন ডিক্রিজেস, ইন দ্য প্রসেস ইট হল্টস দ্য রাইজ ইন প্রাইসেস টু দ্য এক্সটেন্ট ইট ইজ কজ বাই দ্য ব্যাংকস ক্রেডিট টু দ্য পাবলিক। একই জিনিস সেটা হচ্ছে গিয়ে সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও, যদি সেন্ট্রাল ব্যাংক কি করে আস্তে আস্তে যদি আমাদের রেস করে অর্থাৎ বাড়িয়ে দেয় তাহলে কিন্তু যেটা আমরা আগে পড়লাম সেরকমই একটা জিনিস, কিন্তু এটা ক্ষেত্রে ক্যাশ রিজার্ভ রেশিও। এবার হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, যেটা আমরা জানি সেটা কি, ওপেন মার্কেট অপারেশন রেফার টু সেল অ্যান্ড পারচেজ অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ অ্যান্ড বন্ডস বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। টু কন্ট্রোল ইনফ্লেশন সেন্ট্রাল ব্যাংক সেলস দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ টু পাবলিক থ্রু দ্য ব্যাংকস, দিস রিজার্ভস ইন ট্রান্সফার অফ আ পার্ট অফ ব্যাংক ডিপোজিটস টু সেন্ট্রাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড রিডিউসেস ক্রেডিট ক্রিয়েশন ক্যাপাসিটি অফ দ্য কমার্শিয়াল ব্যাংকস, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক যেটা আছে তাদের যে ক্রেডিট ক্রিয়েশন ক্যাপাসিটি আছে সেটা কমে যাবে কিভাবে, যদি আমরা গভর্নমেন্টের যে সিকিউরিটিজ আছে বন্ডসগুলো আছে সেটা যদি সেন্ট্রাল ব্যাংক বিক্রি করতে শুরু করে কমার্শিয়াল ব্যাংকসের মাধ্যমে, সেটাই হয়ে যাচ্ছে ওপেন মার্কেট অপারেশনস। তাহলে আমরা জানলাম সিআরআর ওপেন মার্কেট অপারেশনস, এরপরে জানলাম আমরা ব্যাংক রেট পলিসি, এরপর যেটা জানবো সেটা হচ্ছে ফিসক্যাল পলিসি, এবং এটা ইনফ্লেশনের লাস্ট পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট। হায়ার ডিরেক্ট ট্যাক্সেস, ফিসক্যাল পলিসির কি, হায়ার ডিরেক্ট ট্যাক্সেস কজিং আ ফল ইন ডিসপোজেবল ইনকাম, ফিসক্যাল পলিসিটা অ্যাডাপ্ট করলে ইনফ্লেশনটা কিন্তু কমবে, আচ্ছা ঠিক হবে। লোয়ার গভর্নমেন্ট স্পেন্ডিং, গভর্নমেন্টের স্পেন্ডিংটা লোয়ার করতে হবে। আর রিডাকশন ইন দ্য অ্যামাউন্ট দ্য গভর্নমেন্ট সেক্টর বোরোস ইচ ইয়ার, অবশ্যই গভর্নমেন্ট ইচ ইয়ারের জন্য যেটা বড় করে, যেটা লোন নেয় সেটাকে রিডাকশন করতে হবে, সে অ্যামাউন্টটা রিডাকশন করতে হবে। পরটা হচ্ছে গিয়ে ডিরেক্ট ওয়েজ কন্ট্রোল, ডিরেক্ট ওয়েজ কন্ট্রোলের জন্য কি কি লাগবে, ইনকাম পলিসি সেট লিমিটস অন দ্য রেট অফ গ্রোথ অফ ওয়েজেস অ্যান্ড হ্যাভ দ্য পোটেনশিয়াল টু রিডিউস কস্ট ইনফ্লেশন, যে কস্ট ইনফ্লেশনটার ক্ষেত্রে কিন্তু দেখতে হবে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে গভর্নমেন্ট ক্যান কার্ভ ইটস এক্সপেন্ডিচার টু ব্রিং দ্য ইনফ্লেশন ইন কন্ট্রোল। তাহলে এখানে কিন্তু আমাদের ফিসক্যাল পলিসিটা কিভাবে কিভাবে আমাদের ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারি সেখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এই বিষয়টা কমপ্লিটলি আমাদের হয়ে গেল, ইনফ্লেশন সম্পর্কে ইকোনমির সেকেন্ড ক্লাসটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এটা হচ্ছে ইনফ্লেশনের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা অবশ্যই তোমরা দেখে নিও, এবং আরো যদি এরকম আরো অনেক ভিডিও চাও, শুধুমাত্র ইকোনমির ক্ষেত্রে না, অবশ্যই বিভিন্ন সাবজেক্টের আমি ডেসক্রিপটিভ আলোচনা নিয়ে আসবো, এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করো, এবং নতুন যদি হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আর আমার ইনস্টিটিউট জয়েন করতে চাইলে স্বাগতাস ইন ইউনিভার্স কম্পিটিটিভ একাডেমি, এটা যদি জয়েন করতে চাও সেটা এই নেওয়া নাম্বারে 9038020370 তে কল করে আমাদের অনলাইন ব্যাচ তোমরা জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।